আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, এখন আমি তোমাদের কাছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও, কারণ প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একে দাগেতে রয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। পাঞ্জাল পর্বত, মালব মালভূমি, তামিলনাড়ুর একটি প্রধান কার্পাস বয়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল এবং ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য ভোপাল। দুয়ের দাগে রয়েছে, দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এখানে MCQ রয়েছে। এরপরে দেখো তিনের দাগেতে শুদ্ধ না অশুদ্ধ লেখো, শূন্যস্থান পূরণ করো। চারের দাগেতে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, টর্নেডো সংক্ষেপে যা জানো লেখো, সড়কপথের অসুবিধাগুলি কি কি, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কি প্রকার উদ্ভিদে জন্মায় এবং তাদের বৈশিষ্ট্য লেখো, এবং উদ্ভিদের উদাহরণটাও কিন্তু অতি অবশ্যই দেবে। আর এই ধরনের উত্তর যখন লিখবে, একেবারে প্যারাগ্রাফ করে লিখবে না, সবসময় চেষ্টা করবে পয়েন্ট করে লিখতে। মানে এখানে ধরো রয়েছে যে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কি প্রকার উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদের বিষয়ে লিখলে, তারপর উদাহরণ লিখলে, যখন বৈশিষ্ট্য লিখবে বৈশিষ্ট্য বলে হেডিং করে পয়েন্ট করে লিখবে, সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, কারণ পয়েন্ট করে লিখলে কিন্তু বেশি নম্বর পাওয়া যায়। এরপরে দেখো প্রশ্নমান দুয়ের প্রশ্ন, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো, ভারতবর্ষের স্থিতিশীল উন্নয়নের জন্য গৃহীত যে কোনো তিনটি পদক্ষেপ লেখো। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এবং প্রশ্নমান পাঁচের প্রশ্নগুলি দেখে নাও, এবং পাঁচে প্রশ্ন যখন লিখবে চেষ্টা করবে সব সময় চিত্র অঙ্কন করতে, এবং অন্য প্রশ্নের উত্তরেও তোমাদের প্রশ্নমান তিন এবং দুয়েতেও যদি সম্ভব হয় অতি অবশ্যই এঁকে দিও, কারণ তুমি যদি এঁকে দাও তাহলে কিন্তু তোমার উত্তরের মান অনেক উন্নত হবে। তোমার উত্তরের পাশেতে পেন্সিলে এঁকে দিয়ে একটা বক্স করে দেবে এবং লিখে দেবে কি আঁকলে। এবং ভারতের ক্ষেত্রে যেমন এখানে রয়েছে, দেখো ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, সেখানে ভারতের ম্যাপটা এঁকে দিয়ে সেখানে যেখানে ইঞ্জিনিয়ারিং শিল্প যে স্থানে গড়ে উঠেছে তার পয়েন্ট আউট করে দেবে। তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্রটি দেখালাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।